আসসালামু আলাইকুম, ডাক্তার মৌসুমী ইকবাল বলছি, কাজ করছি কনসালটেন্ট টুথ কেয়ার। আজকে কথা বলবো ম্যাক্সিলোফেসিয়াল সার্জনরা সাধারণত কি কি কাজ করে থাকেন। আমি একজন ম্যাক্সিলোফেসিয়াল সার্জন। দেখেন, ম্যাক্সিলোফেসিয়াল সার্জনরা ট্রমা থেকে শুরু করে বিভিন্ন প্যাথোলজি, বিনাইন থেকে শুরু করে ম্যালিগন্যান্ট লেশন এবং রিকনস্ট্রাকটিভ অনেক ধরনের কাজ করে থাকে। যেমন ধরেন, আমাদের দেশে সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি। এই সড়ক দুর্ঘটনায় হাত পায়ের হাড্ডির সাথে সাথে মাঝে মাঝে আমাদের যেটা হয় ফেসিয়াল বোন, যেটা কিনা চোয়াল বলি আমরা, ম্যাক্সিলা ম্যান্ডিবুলের হাড়গুলো ভেঙে যায়। মাঝে মাঝে মাল্টিপল বোনস ফ্র্যাকচার হয়ে থাকে ফেসিয়াল রিজিওনে। তো এই ধরনের একটা ফ্র্যাকচারের পেশেন্টকে ট্রিটমেন্ট করবে অর্থোপেডিক ডক্টরের সাথে সাথে ম্যাক্সিলোফেসিয়াল সার্জনরা টিম অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করতে পারে। মাঝে মাঝে কোনো ধরনের বডির অন্য কোনো হাড্ডি ভাঙে না, শুধুমাত্র ফেসিয়াল বোনই ভাঙতে পারে। সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ম্যাক্সিলোফেসিয়াল সার্জনরা এই ফেসিয়াল বোনের ফ্র্যাকচার বোনগুলো রিপেয়ার করে। এরপরে দেখেন, আমাদের চোয়ালে, ম্যাক্সিলা ম্যান্ডিবোলে এবং এই পুরো রিজিওনে বিভিন্ন ধরনের বিনাইন, অর্থাৎ যেগুলো ক্যান্সারে রূপান্তরিত হয় না, এই ধরনের কিছু প্যাথোলজি হয়ে থাকে, সেসব প্যাথোলজির যে চিকিৎসাগুলো, সেগুলোর জন্য আপনারা ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের কাছে আসতে পারেন। এরপর আসেন মুখের ক্যান্সার, ওরাল ক্যাভিটি ক্যান্সার যেটাকে বলা হয়। আমাদের বডিতে ওরাল ক্যাভিটিতে লিপ থেকে শুরু করে পিছনে জিহ্বা পর্যন্ত এবং তালু, পাশে গাল এবং মাড়িতে, দাঁতের মাড়িতে যত ক্যান্সার হয়ে থাকে, এই ক্যান্সারগুলো কিন্তু ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনরা ট্রিটমেন্ট করে থাকে। হ্যাঁ, তবে ইএনটি এবং হেডনেক সার্জনরাও এখানে ট্রিটমেন্ট করে থাকেন, সাথে প্লাস্টিক সার্জনও আমাদের সাথে কাজ করে থাকেন। এটা একটা টিম অ্যাপ্রোচ হয়ে থাকে। যে কোনো ধরনের ক্যান্সারে আমরা জানি এটা একটা মাল্টি টিম অ্যাপ্রোচ একটা কাজ। এখানে ক্যান্সার সার্জন থেকে শুরু করে পরে মেডিকেল অঙ্কোলজিস্ট এবং পেশেন্ট রেডিও কেমোথেরাপি পেয়ে থাকে। দেখেন, রেডিও কেমোথেরাপির পরে পেশেন্টের মুখে কিছু পরিবর্তন আসে, পেশেন্টের সেই পরিবর্তনগুলো নিয়েও পেশেন্ট কিন্তু ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের কাছে আসতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন, আমাদের দেশে অনেক বাচ্চা জন্মগ্রহণ করে ক্লেফট লিপ প্যালেট নিয়ে। এই ক্লেফট লিপ প্যালেটগুলোর কি ট্রিটমেন্ট কিন্তু ম্যাক্সিলোফেসিয়াল সার্জনরা এবং প্লাস্টিক সার্জনরা একসাথে টিম অ্যাপ্রোচে করে থাকে। এরপরে দেখেন, আরও একটা সাবজেক্ট আছে, অর্থোগনাথিক ট্রিটমেন্ট। অর্থোগনাথিক ট্রিটমেন্টটা কি? অর্থোগনাথিক ট্রিটমেন্টটা হলো, ধরেন কোনো কারণে, জন্মগত কারণে অথবা লাইফের যে কোনো সময় কোনো অ্যাক্সিডেন্টে আপনার চোয়ালের কোনো অংশ একটু পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ চোয়ালের এক অংশ একটু লম্বা অথবা আরেক অংশ একটু খাটো রয়ে গেছে, অথবা কোনো কারণে আপনার চোয়ালটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে, হয়তো কোথাও আপনার টিউমার আছে চোয়ালের কোথাও, এবং আমাদের দেশে এখন স্লিপ অ্যাপনিয়া রোগী বাড়ছে। এটার কারণ হলো, আমাদের দেখা যায় অনেক পেশেন্টেরই কিন্তু নিচের চোয়ালটা ছোট থাকে এবং একটু পিছন দিকে থাকে, যার কারণে তাদের শ্বাস নেওয়ার যে স্পেসটা থাকে পিছন দিকে সেটা কমে আসে, যার কারণে তাদের স্লিপ অ্যাপনিয়া হয়ে থাকে। তো এই ধরনের ক্ষেত্রেও অর্থোগনাথিক সার্জন, অর্থাৎ ম্যাক্সিলোফেসিয়াল সার্জনরা চোয়ালকে কেটে সামনে আগায় অথবা পিছনে নিয়ে জোড়া লাগিয়ে দিয়ে এই ট্রিটমেন্টগুলো করে থাকেন। আশা করি ভিডিওটি দেখার পরে আপনারা সঠিক সমস্যার জন্য সঠিক ডাক্তার খুঁজে বের করে দেখা করবেন। ভবিষ্যতে এরকম আরও অনেক ভিডিও নিয়ে সাথে থাকবো। ধন্যবাদ।